নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তুমি পরীক্ষার ভবিষ্যৎ কি এবং রেজাল্ট কিভাবে বিকল্প পদ্ধতিতে তৈরি করা হবে সেটি নিয়ে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো নিয়ে কি বলছে মধ্যশিক্ষা পর্ষদ। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক হো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এখানে চাকরি সংক্রান্ত, বিভিন্ন সরকারি সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষা পিছিয়েছে, কোনোভাবেই পয়লা জুন থেকে হচ্ছে না মাধ্যমিকের পরীক্ষা। সেক্ষেত্রে পিছিয়ে গেল না, পরীক্ষা বাতিল হলো, তা খুব শীঘ্রই জানিয়ে দেবে রাজ্য। এই পরিস্থিতিতে পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। পরীক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। মাধ্যমিক যখন পিছিয়েছে তখন উচ্চ মাধ্যমিকও পিছবে, তেমনটাই জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। একই সঙ্গে বলা হয়েছে পরীক্ষা হলে তার নিজের স্কুলেই হবে, এর প্রেক্ষিতে রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য জুড়ে আগামী 15 জুন থেকে শুরু হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তবে তারই মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছে, জীবনের থেকে মূল্যবান কিছু নয়, মাধ্যমিক পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে অবশ্যভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাবে, কারণ এই পরিস্থিতিতে পরীক্ষা হওয়া কখনোই সম্ভব নয়। ক্ষেত্রে পিছিয়ে গেল না, পরীক্ষা বাতিল হলো, তা খুব শীঘ্রই জানিয়ে দেবে রাজ্য। এই পরিস্থিতিতে পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। মাধ্যমিক যখন পিছিয়েছে তখন উচ্চ মাধ্যমিকও পিছবে, এমনটাই জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। একই সঙ্গে বলা হয়েছে পরীক্ষা হলে তার নিজের স্কুলেই হবে, এই প্রেক্ষিতে রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে তোমরা সবাই জানো যে একাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে না এবং সরাসরি তাদেরকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে। বর্তমান করোনা পরিস্থিতির জেরে চলতি বছরের প্রস্তাবিত মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে। পর্ষদের তরফে পরীক্ষার প্রস্তুতি বর্তমানে কি অবস্থায় আছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরীক্ষা না হলে কীভাবে ছাত্রছাত্রীদের বিকল্প পদ্ধতিতে নম্বর দেওয়া হবে সেই রিপোর্টের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। বন্ধুরা, এটি এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর কাছে নবান্ন রিপোর্ট পাঠানো হয়েছে, এটি নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরীক্ষা না হলে কীভাবে ছাত্রছাত্রীদের বিকল্প পদ্ধতিতে যে নাম্বার দেওয়া হয় সেই রিপোর্টটি উল্লেখ করা হয়েছে। এবার যখনই মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তখনই আমি তোমাদের জন্য কোনো আপডেট পেলে সঙ্গে সঙ্গে ভিডিও করে জানিয়ে দেব। তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। চাকরি সংক্রান্ত এবং সরকারি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।